বুধবার সকাল থেকেই ঘরে ঘরে বাগদেবীর আরাধনা, হাতে করি অঞ্জলি, পুজো শেষে বেরিয়ে পড়া। পুজোতে এসেছে বৈচিত্র্য, পুজো হয়েছে আরো রঙিন, দাবি অনেকেরই। স্কুল, অফিস, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত বাড়িতেই সকাল থেকে বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন সকলেই। পঞ্জিকা মতে শুক্লা পঞ্চমী বা শ্রীপঞ্চমী শুরু হয়েছে বুধবার 8:45 থেকে, চলবে বৃহস্পতিবার সকাল 10:56 পর্যন্ত। স্বাভাবিকভাবে বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারেও অনুষ্ঠিত হবে পুজো। সকাল থেকেই বিদ্যার দেবীর সামনে শুরু হয়েছে হাতেখড়ি। নতুন স্লেট পেন্সিলে পুরোহিত মশাই লিখে দিচ্ছেন অ আ ক খ। কচি কচি হাত সেখানেই পেন্সিল বুলিয়ে আদো আদো কণ্ঠে উচ্চারণ করেছে জয় জয় দেবী চরাচর সারে। সরস্বতী পুজো মানেই বাঙালির কাছে নস্টালজিয়া। সকাল সকাল বাড়ির পুজো সেরে অঞ্জলি দিয়ে একটু বেরিয়ে পড়া। স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মব্যস্ত মানুষ প্রায় সকলেই সরস্বতী পুজোর দিন একটু অবসর খুঁজে নেন। সে কারণেই এদিন বেলা একটু বাড়তেই ভিড় লক্ষ্য করা গেছে বিভিন্ন রাস্তা ও পার্কগুলিতে। বনগাঁ থানার ঘাটেও উপচে পড়া ভিড়, ভিড় লক্ষ্য করা গেছে বিভিন্ন স্কুলগুলিতেও। ফেলে আসা দিনগুলি থেকে বর্তমানের পুজো বেশ জমজমাট, রঙিন, জানালেন অনেকেই। আমাদের ছোটবেলা সরস্বতী পুজো সব থেকে আকর্ষণীয় ছিল কুল খাওয়া। আমার সারা বছরে খেতে দিতেন না, এবার আমরা পুজোর দিনকে কুল খাবো বলে আর সকাল সকাল ভোর ভোলায় স্নান করে সব দৌড়তাম স্কুলে। এবার স্কুলে যাওয়ার পরে দেখতাম কখন আমাদের পুজোটা হবে। পুজোটা হওয়ার পরে আমরা ছোট এত আনন্দ আমরা পেতাম না, যখন ওই জানি প্রসাদ নিতাম বাড়ি আসতাম। কিন্তু এখন যেটা দেখছি, এখন নতুন জামা কাপড়ের চিন্তা আছে, নতুন শাড়ি আছে, নতুন জিনিস যেটা পাবো সেটা আমরা সরস্বতী পুজোয় ব্যবহার করার জন্য চেষ্টা করব। এই এখনকার যে সময়, এখন বড় বড় প্যান্ডেল, সুন্দর প্যান্ডেল হচ্ছে, কিন্তু আমাদের তখনকার সময় অতটা প্যান্ডেলও হতো না, আর ঘরোয়াভাবে বেশিরভাগই সরস্বতী পুজো হতো। এখন নানা রকম অনুষ্ঠান আছে, বিচিত্র অনুষ্ঠানও হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।